লকডাউনে কোভিড 19 এর তাণ্ডবে সমবেত নামাজ আদায়ের পরিবর্তে সংক্ষিপ্ত আকারে নামাজ অনুষ্ঠিত হয় মসজিদে। মুসলিমদের এই পবিত্র উৎসবেও চন্দ্রপতন ঘটালো করোনা ভাইরাস। ত্রিশ দিন রোজার পরই অনুষ্ঠিত হয় ধর্মপ্রাণ মুসলিমদের পবিত্র উৎসব খুশির ঈদ। কিন্তু এবছর খুশির ঈদের আনন্দও কেড়ে নিয়েছে মহামারী করোনা ভাইরাস, ফলে সূর্যোদয়ের প্রাক লগ্নে সমবেত নামাজ আদায় হয়নি মসজিদে। তার পরিবর্তে সংক্ষিপ্ত আকারে সম্পন্ন হয়েছে ঈদের নামাজ আদায়। এ প্রসঙ্গে রাজধানীর গেদুমিয়া মসজিদের ইমাম জানিয়েছে, করোনায় মৃত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানাতে ঈদ উৎসবের বিভিন্ন অনুষ্ঠান সংক্ষিপ্ত করে নিয়েছে তারা। এক মাস ধারাবাহিক রমজানের রোজা রাখার পর আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এই ঈদ আসে। ঈদ মানে খুশি, ঈদ মানে উল্লাস, ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। আজকের ঈদ উল ফিতরের উৎসবের দিনে, আনন্দের দিনে আপনাদের সকলকে এবং রাজ্যের সকল ধর্মের সকল অংশের মানুষদেরকে জানাই আন্তরিক ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, ঈদের আনন্দ সকলের ঘরে সমানভাবে বয়ে যাক। তবে এবারের ঈদের আনন্দ উৎসবটা একটু স্বাভাবিকভাবে ব্যতিক্রম, কেননা ইসলাম ধর্মটা যেহেতু রিলিজিয়াস অফ হিউম্যানিটি, মানবতার ধর্ম, আর ইসলাম ধর্মের দৃষ্টিভঙ্গি হলো সমগ্র পৃথিবী একই পরিবার, এটা আল্লাহর পরিবার, একই পরিবারের সন্তান সকলই। তাই কোনো পরিবারের কোনো সদস্য যদি মারা যায়, স্বাভাবিকভাবে তার ঈদটা একটু ব্যতিক্রম হয়, তার ঈদের আনন্দটাও একটু ব্যতিক্রম হয়। কোভিড 19-এর কারণে আজ সারা পৃথিবীতে আজ পর্যন্ত প্রায় 3.5 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। আজকের এই ঈদের দিনে, এই আনন্দের দিনে আমরা সকলেই, সমগ্র ভারতবর্ষের মুসলমানরা, সমগ্র পৃথিবীর মুসলমানরা, আমরা এই উৎসবকে বিসর্জন করছি এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি ওই সমস্ত মৃত ব্যক্তিদের জন্য যারা কোভিড 19-এর কারণে প্রাণ হারিয়েছে, এবং দোয়া এবং প্রার্থনা করছি তাদের জন্য যারা এখন কোভিড 19-এ আক্রান্ত হয়ে চিকিৎসা অবস্থায় আছে। তাই আমরা আজকে এই কোভিড 19-এর কারণে সংক্ষিপ্তভাবে ঈদের নামাজ আদায় করে, দেশের নিয়ম রক্ষা করে, রাষ্ট্রের পাশে দাঁড়িয়ে, মানবতার পাশে দাঁড়িয়ে আমরা আজ ঈদ পালন করেছি। এটাই আজ আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দ, এটাই আজ আমাদের জন্য সবচেয়ে বড় ঈদ। এবছর করোনা ভাইরাস ও লকডাউনের কারণে জমেনি ঈদের বাজারও। রিপোর্ট, হালাবোল।